হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ উদ্দীপ্ত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে এত সুন্দর একটা ব্রিজ দেখতে যাব, আপনারা না দেখলে কল্পনাও করতে পারবেন না। আর আমারও ধৈর্য কুলাচ্ছে না, একটা ফ্রেন্ডের জন্য আমি অপেক্ষা করতেছি, সে আসলেই চলে যাব। আর ব্রিজটির নাম হচ্ছে মহেশখোসা স্পার্ক বাথ। এ ফিউ মিনিটস লেটার, তো এই হচ্ছে আমার বন্ধু, এখন আমরা আর দেরি করব না, সরাসরি চলে যাব। হাই দাও বন্ধু। তো কীভাবে যাচ্ছি, এখান থেকে কত দূর, সব যেতে যেতেই কথা হবে। তো লেটস গো। স্পার ভাতটিতে গত বছর থেকে যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট হয়ে ওঠেনি, ফাইনালি এবার যাচ্ছি। স্পার ভাতটি মূলত লালমনিহাট জেলার আদিতমারি উপজেলার মহেশখোসা ইউনিয়নে অবস্থিত। আমি যাচ্ছি ফুলবাড়ি থেকে, এইখান থেকে অলমোস্ট 31 কিলোমিটার হবে। আর আপনারা যদি কেউ যেতে চান, আপনাদের প্রথমত যেতে হবে লালমনিহাট, দেন সাপটিবাড়ি, কারণ আদিতমারি যেতে হবে না। এই কারণে লালমনিহাট থেকে সাপটিবাড়ি খুব কাছেই, মাত্র 3-4 কিলোমিটার। আবার সাপটিবাড়ি থেকে মহেশখোসা ইউনিয়ন যেতে মাত্র 7 কিলোমিটার। আর মহেশখোসা থেকে মাত্র 1-1.5 কিলোমিটার গেলেই আপনি স্পার ভাতটি পেয়ে যাবেন। তো সেজন্য আমরা আদিতমারি যাচ্ছি না, আমরা সোজা এখান থেকে লালমনিহাট যাব, দেন লালমনিহাট থেকে সাপটিবাড়ি, সাপটিবাড়ি হয়ে মহেশখোসা দিয়ে স্পার ভাতটিতে যাব। লালমনিহাটের এই রুটটা আমার ভীষণ ভীষণ প্রিয়। সামনে হচ্ছে সোয়ারা ওয়ার্ড ভিউ পার্ক, আমরা লালমনিহাটের মিশন মোড়ে চলে আসছি, এখন সোজা যাব অর্থাৎ সাপটিবাড়ি রোডে। গুগল ম্যাপে দেখো এটা রাস্তা ঠিক আছে নাকি? আছে আছে, গুগল মামা আছে আর আমি আছি বন্ধু, রাস্তা হারাবে কই। আমরা সাপটিবাড়িতে ঢুকলাম, এখন একটু সামনে গিয়ে বামে মেরি বামের রাস্তাতে যাইতে হবে। অনেকটা ভিজে গেছি, এখন সামনে দেখি দাঁড়াই কিনা। কি করবি, দাঁড়াবি? আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা ভিজেই চলে যাবো, কারণ দাঁড়াইনি যত দাঁড়াবো তত সময় নষ্ট হবে। আর দিনের কিন্তু গিয়ে পাবো না, আরো সামনে সামনে। এই তো আমরা মহেশখোসা চলে আসছি, নদী এলাকা হলেও অনেক উন্নত, মানে দেখে মনে হচ্ছে না যে এটা নদী এলাকার বাজার। এখানে গরুর হাট, মহেশখোসা বাজার থেকে 1.5 কিলোমিটার। ব্রিজটা কোন দিকে যেতে হবে? এটা না, এটা ব্রিজ। তো ফাইনালি আমরা স্পার্ক ব্রিজে এসে গেছি, জাস্ট ওয়াও, 20 টাকার ভিউ। আপনাদের বলছিলাম না যে আপনারা না আসলে বুঝতে পারবেন না এটা কত সুন্দর একটা বাঁধ। কয়েকদিনের টানা বৃষ্টিতে প্রচুর পানি বাড়ছে, এখন মন চাচ্ছে যে যে নদীর ওই তীরে একটা সুন্দর একটা বিলাসবহুল বাড়ি বানাবো। ছবি তোলার জন্য কত কষ্ট, গাড়ি কিনছিস তুই ডাবল স্টোন দিতে পারিস না। এখন এখানে বসে বসে ছবি উঠাবো। এইখানকার ঠান্ডা বাতাস আর পরিবেশ জাস্ট ওয়াও। এইটা মূলত একটা বাঁধ সিস্টেমে বানানো, মানে এইটা বানানোর মূল কারণ হচ্ছে পানিটা ওই দিক থেকে এসে এইখানে বাধাপ্রাপ্ত হয়ে যে পাশে যে গ্রামগুলান আছে, যাতে এইখানে সরাসরি এসে হিট করতে না পারে, তার কারণে এইটা বানানো। আর যাতে এটা দৃষ্টি নন্দন দেখা যায়, সেজন্য এসব সুন্দর করে সাজানো হয়েছে পিলারগুলান। আর এখানে বুঝতেই তো পারতেছেন চারদিকে নদী, এখানকার ঠান্ডা বাতাস, স্রোতের গর্জন, সাউন্ডটা শুনলে আপনার প্রাণ জুড়ায় যাবে।
এখানে প্রতিদিনই অনেকে ঘুরতে আসে। এখানকার স্রোতের আপনাদের একটু র ফুটেজ, র সাউন্ড দেখাই। এখানকার পরিবেশটা এত সুন্দর যে এখান থেকে যেতেই মন চাচ্ছে, কিন্তু আসছি অনেক দূর থেকে, সন্ধ্যা পার হয়ে গেছে, এখন তো যেতেই হবে, মন চাচ্ছে আরো কিছু করতে গিয়ে যাই। এমন একটা পরিবেশে চা, যেমন একটা ঠান্ডা পরিবেশে নদীর পাড়ে, তাও এমন সুন্দর একটা ব্রিজে বসে চা খাওয়ার মজাই আলাদা। ফাইনালি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এখানে আসবেন, ঘুরবেন, পাশেই চায়ের দোকান আছে, চা খাবেন এখানে বসে বসে, কিছুক্ষণের জন্য দুঃখ কষ্ট সব কিছু ভুলে যাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।